আমরা এখন আছি লুভর মিউজিয়ামে প্যারিসের লুভর মিউজিয়াম এই মিউজিয়াম হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্ট মিউজিয়াম এবং ওয়ার্ল্ডের মোস্ট ভিজিটেড মিউজিয়াম সো এটা এখানে প্রায় 35,000 ইন্ডিভিজুয়াল আর্ট আছে এবং এটা প্রায় 14.5 প্রায় 14.5 কিলোমিটার বড় সো এইটা হেঁটে এবং সবগুলো আর্ট দেখে শেষ করতে একদিনে আসলে পারা খুবই টাফ প্রায় 2 দিন লেগে যায় সম্পূর্ণ আর্ট গ্যালারিটা দেখতে হলে তো আমরা আসলে আজকে দেখব লুভর মিউজিয়ামের বিভিন্ন আর্টগুলো পুরো মিউজিয়ামটাই ঘুরে দেখার ট্রাই করব দেখি কতটুকু পসিবল হয় তো আশা করি সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন লংগেস্ট কিউ আসলে এই লাইনটা অনেক দীর্ঘ একটা লাইন এই লাইন অ্যাভয়েড করতে পারার একটা সহজ উপায় হলো অনলাইনে ই-টিকিট কেটে আসা ই-টিকিট কেটে আসতে লাইনটা কিছুটা হলেও অ্যাভয়েড করা যায় বাট তারপরও আপনার ঢোকার জন্য কিউতে দাঁড়াতে হবে যেরকম লম্বা একটা কিউ আমার পিছনে দেখতে পাচ্ছেন
এটা হচ্ছে লুভর মিউজিয়ামের টিকিট যেটা পার টিকিট প্রাইস 15 ইউরো ফর অ্যাডাল্ট 15 ইউরো সো আমরা মিউজিয়াম এর ভিতর দিয়ে হাঁটতেছি দেখি এখন মিউজিয়ামের ভিতরে
আমরা মিউজিয়ামে হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড, কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছি। কাছে যাওয়ার জন্য